আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে শুনছিলেন মার্কেটাল ব্যাংক সংবাদ শিরোনাম পোর্টের সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে থাকব আমি তানজিয়া যুথি দশ সংবাদ শিরোনামে যেমনটি বলছিলাম যে করোনায় আক্রান্ত হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি ছাড়া বাসায় আক্রান্ত হয়েছে আরো নজন তিনhbar নাটকীয়তার পর এই খবরটি নিশ্চিত করে বিএনপি দলটির महासचिव মির্জা ফকরুল ইসলাম আলমগীর গুলশানে সংবাদ সম্মেলনে জানান আক্রান্ত হলেও খালেদা জিয়া সুস্থ আছেন জ্বর বা অন্যান্য উপসর্গ না থাকলেও জরুরি পরিস্থিতিতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে আইসিউ সহ বেগ কেবিন বুকিং দিয়ে রাখা হয়েছে সেল মালিকের সঙ্গে নিয়ে মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন এর বিস্তারিত দুর্নীতির দুই মামলায় প্রায় পঁচিশ মাস কারাবাসের পর গেল বছরের পঁচিশে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে জামিনে মুক্তি পান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বাংলাদেশে করোনা শনাক্তের আঠারো দিনের মাথায় মুক্তি পেলেও জামিনের শর্তের কারণেই গুলশানের বাসা থেকে একবারের জন্য বের হননি খালেদা জিয়া বাসাতে ব্যক্তিগত ডাক্তারের সহায়তাতেই চলত চিকিৎসা করোনার কারণে তার বাসায় করেছিল নেতাদের যাতায়াতও আইনি লড়াইয়ের কারণে আইনজীবী ও পরিবারের সদস্যদের যাতায়াত ছিল সীমিত পরিসরে যদিও গত তিন দিন আগে খালেদা জিয়ার গৃহ ফাতেমা আক্রান্ত হন করোনায় সেই সন্দেহে শনিবার খালেদা জিয়ার ভাগিনা ও পারিবারিক চিকিৎসক ডক্টর মামুন টেকনোলজির সবুজকে নিয়ে নমুনা সংগ্রহ করেন সকালে সেই টেস্টের পজিটিভ রিপোর্ট ছড়িয়ে পড়ে রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে দিনভর নাটকেতার পর বিকালে গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেন বিএনপি মহাসচিব পরীক্ষা করা হয়েছে স্যাম্পল গতকাল সেখানে আমরা আজকে রিপোর্ট পেয়েছি যে তার টেস্ট রিপোর্টটা পজিটিভ অর্থাৎ তার উনি করোনা আক্রান্ত হয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকদের তত্ত্বাবধানে তার করোনার চিকিৎসা শুরু হয়েছে এবং চিকিৎসকদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান মির্জা ফখরুল তার ব্যক্তিগত চিকিৎসক যারা আছেন তাদের তত্ত্বাবধানে তার চিকিৎসা ইতিমধ্যেই শুরু হয়েছে এবং তিনি এখন স্টেবল আছেন ভালো আছেন তার কোনো টেম্পারেচার নেই অন্য কোনো উপসর্গ তার নেই দেশনেত্রীর রোগ মুক্তির জন্য পরম করুণাময় আল্লাহ তালার কাছে তা দোয়া চাইবেন বিকেলে খালেদা ব্যক্তিগত চিকিৎসক ও তার ভাগ্নে তার স্বাস্থ্যের খোঁজ নেওয়া শেষে মাধ্যমকে জানান খালেদা জিয়ার বাসার মোট নয় জন করোনায় আক্রান্ত আমরা সব ধরনের প্রিপারেশন নিয়ে রাখছি আমরা হ্যাঁ আমরা একটা প্রাইভেট হসপিটালে একটা কেবিন আমরা অলরেডি বুকিং করা আছে আমাদের আমাদের সব ধরনেরই করা আছে এই বাসায় একটা হসপিটাল বানা রাখছি আমরা এখানে এখানে সব কিছু আছে অক্সিজেন বলেন চিকিৎসা বলেন আইবি ইঞ্জেকশন বলেন সব ধরনের প্রিপারেশন এখানে আছে আমাদের আমরা সব ধরনের মানে ওরকম অ্যারেঞ্জমেন্ট করে রাখছি আগে । থেকে আক্রান্ত হলেও খালেদা জিয়ার স্বাস্থ্য স্থিতিশীল আছে বলেও জানান তিনি মাইদুর রহমান রুবেল আর ঢাকা প্রতিদিনই রেকর্ড ভাঙছে করোনা এবার একদিনে আটাত্তর জনের মৃত্যু হয়েছে আর নতুন শনাক্ত পাঁচ জন মৃত্যু নতুন রেকর্ডের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণ ফিল ধারণের ঠাঁই নেই রাজধানী হাসপাতালগুলোতে রোববার জেনারেল হাসপাতালে করোনার জন্য নির্ধারিত দুশো পঞ্চাশ হাজার বিপরীতে ভর্তি রোগীর সংখ্যা প্রায় চারশো জন বর্তমান পরিস্থিতি বিবেচনায় সরকারকে দ্রুত পদক্ষেপের অনুরোধ জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ বিস্তারিত থাকছে জুলহাস কবিরের রিপোর্টে দীর্ঘ সময় ধরে এভাবেই অপেক্ষা কেবল একজন দুজন নয় দিনভর এমন অনেক রোগী আসছেন রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে অপেক্ষার পালাটাও হচ্ছে দীর্ঘ রোগীর স্বজনদের দৌড়াদৌড়িটা বাড়ছে প্রতিদিন রোববার সকাল থেকেই আসছেন অনেক রোগী ইমার্জেন্সি রোগী ছাড়া কাউকেই ভর্তি করার সুযোগ পাচ্ছেন না কর্তৃপক্ষ আড়াইশো শয্যার বিপরীতে সকাল পর্যন্ত ভর্তি রোগীর সংখ্যা ছিল তিনশো সাতাশি জন এটা তো আমাদের আড়াইশো শয্যা কোভিড হাসপাতাল সে জায়গায় আমাদের রোগী প্রায় চারশোর কাছাকাছি তার মানে ডাবল প্রায় ডাবল বৃদ্ধি পেয়েছে এটা বলার অপেক্ষা রাখে না এই রোগীর অবস্থা বেশি খারাপ ডাক্তার বাইসা বৈসা ভর্তি দেয় আর যাদের মোটামুটি লাগবে না তাদেরকে দেন না তাও তো আমরা গুলাইতে পারতেছি না লম্বা লাইন ছিল করোনার উপসর্গ নিয়ে আসা মানুষের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়েছে তাদের পরিস্থিতি ভিতরে অনেক খারাপ এবং রোগী ভর্তি নিচ্ছে না যে আসছে তাকে হালকা মতলাই দেখে ছেড়ে দিচ্ছে পরিস্থিতি আসলেই খারাপ এবং জ্বর হওয়ার পরে আর রিয়েলাইজেশনটা আসছে যে এত কষ্ট মাথা ব্যথা জানি না কবির হয়েছে কিনা প্রতিদিন যে হারে করোনায় মৃত্যু ও সংক্রমণ বাড়ছে তা বিবেচনা নিয়ে আইসিইউ বাড়ানোর পাশাপাশি দেশের প্রতিটি হাসপাতালে আরো বেশি করোনার বেড বাড়ানোর দাবি সজনদের পরিস্থিতি খারাপ আরো মানুষকে সচেতন হতে হবে যাতে করে মানুষ এবং সুস্থ জীবনযাপন করতে পারে অন্যদিকে রোববার করোনায় আরও আটাত্তর জনের মৃত্যু হয়েছে এই নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়াল নয় হাজার সাতশো উনচল্লিশ জনে নতুন শনাক্ত হয়েছে পাঁচ হাজার আটশো উনিশ জন করোনায় মোট শনাক্ত সংখ্যা ছয় লাখ চুরাশি হাজার সাতশো ছাপ্পান্ন জন জুলহাস কবির আর টিভি ঢাকা এদিকে ক্রমেই করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে বেশিরভাগের অবস্থার সংকটাপন্ন হওয়ায় অক্সিজেনের প্রয়োজনীয়তা বেশি দেখা দিচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল সংশ্লিষ্টরা আর চাহিদা মোকাবেলায় ব্যবস্থা থাকলেও সংক্রমণ কমাতে না পারলে অক্সিজেন সরবরাহ হুমকিতে পড়তে পারে বলে জানালেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ডক্টর নাজমুল ইসলাম অযথা বাসায় মজুত না করার পরামর্শও দিয়েছেন তিনি রিপোর্ট করছেন জায়দ রহমান করোনায় আক্রান্তদের স্বাস্থ্যতন্ত্রের অবস্থা জটিল হলে কৃত্রিমভাবে অক্সিজেন দেওয়া হয় বর্তমান পরিস্থিতিতে রোগী সামলাতে হাসপাতালগুলোতে অক্সিজেনের চাহিদা দিনকে দিন বাড়ছে অথচ হাসপাতালগুলোতে সক্ষমতা সেভাবে বাড়েনি দেশের সরকারি হাসপাতালগুলোতে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা চোদ্দ হাজার পাঁচশো তিরানব্বইটি

তাদের অক্সিজেনের চাহিদা স্বাভাবিকভাবেই বেশি আগে যেমন একবার বা দুবার আমাদের কেন্দ্রীয় যে আপনারা দেখছেন যে টার্মিনালটি যেখানে অক্সিজেন ভরা থাকে ওই জায়গায় আমাদের এখন দুই তিনবারও অক্সিজেন এসে পূর্ণ করে দিয়ে যেতে হয় অক্সিজেনের চাহিদা বৃদ্ধি পাওয়ায় সিলিন্ডার সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোতে বাড়তি চাপ দেখা যায় আর এক জায়গা পাঁচশো বেরা আর এখানে রিফিল কলারে এখন। বর্তমান ভর্তি রোগীদের জন্য 55টি হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা রয়েছে এবং আরো 69টি হাসপাতালেও কিছুদিনের মধ্যে একই প্রক্রিয়া চালু হবে। স্বাস্থ্য অধিদপ্তর এই মুখপাত্র বললেন, ক্রমাগত রোগীর চাপ বাড়লে হাসপাতালে সেবা বাড়িও তা সামাল দেওয়া সম্ভব নয়। অক্সিজেন সরবরাহের যে সিস্টেমটা একটা শেষ হলে আরেকটা আসে, এটা কিন্তু সচল আছে। কিন্তু রুগীর সংখ্যা যদি ক্রমাগত বাড়তে থাকে তাহলে কিন্তু এখন যা আছে এটা কিন্তু খুব চাপের মুখে পড়ে গেছে এবং এটা আরো কঠিন একটা পরিস্থিতিতে পড়ে যাবে মানুষের কাছ থেকে মানুষের যে সংক্রমণ হচ্ছে সেই সংক্রমণটি যে কোনো মূল্যে বন্ধ করতে হবে আমরা কেউ যেন বাসায় অক্সিজেন সিলিন্ডার মজুদ করে না রাখি এই সিলিন্ডার গুলো যেন চিকিৎসা কাজে শতভাগ হাসপাতালেই ব্যবহার হয় তাহলে কিন্তু একদিকে যেমন কৃত্রিম সংকট তৈরি হবে না অন্যদিকে কিন্তু অন্য আরেকজন মমুষ্য রোগী যার প্রয়োজন তিনি যথাসময়ে সেটি পেতে পারেন রাজধানীর বাইরে কর্নার জন্য নির্ধারিত হাসপাতালগুলোতে অক্সিজেনের ব্যবস্থা আছে তাই ঢাকামুখী না হয়ে সেখানে সেবা নরো পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তর এর জাহিদ রহমান আরটিভি ঢাকা কঠোর লকডাউনের ঘোষণায় নানা উপায়ে ঢাকা ছাড়ছে সাধারণ মানুষ দুর্ভোগ লাঘবে বারো ও তেরো এপ্রিল দূরপাল্লার পরিবহন চালুর দাবি জানিয়েছেন তারা বলছেন যে কাজ না থাকায় আর্থিক সংকটের আশঙ্কায় বাড়ি যাচ্ছে অনেকেই এদিকে সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন আগামী দুদিন চলমান লকডাউনের ধারাবাহিকতা থাকবে বিস্তারিত আশিকুল আলমের রিপোর্টে থাকছে চোদ্দ এপ্রিল থেকে রাজধানী সহ সারাদেশে শুরু হচ্ছে সরকার ঘোষিত কঠোর লকডাউন যা চলবে একুশ এপ্রিল পর্যন্ত এমন পরিস্থিতিতে ঢাকা ছাড়তে শুরু করেছে খেটে খাওয়া মানুষ গার্মেন্টস কলকারখানা বন্ধ থাকায় আর্থিক সংকটের পাশাপাশি অনিশ্চিত জীবনের আশঙ্কায় দুশ্চিন্তার ভাঁজ সবার কপালে খালি হাতে হয়ে গেছ আমরা তো বিপদ পড়ে দেবো সামনে রোজা রোজার জন্য সরকার যে যে দুই গ্যাপ গ্যাপ যেটা আছে এখনো আমাদের প্রার্থনা তেন উনি এটা মঞ্জুর করে ঢাকায় ছিলাম কাজ করতাম কাজ নাই বাড়ি কে গার্মেন্টস করতাম গার্মেন্টস মনে করেন যে লকডাউন দিয়ে গার্মেন্টস বন্ধ এই জন্য বাসে যাইতেছি তেরো তারিখে বেতন দিয়া অফিস বন্ধ দিয়া দিব তো তেরো তারিখে বন্ধ দিলে তো বাসা যাইতে পারবো না এই জন্য আগে যাইতে এদিকে পরিবহন সংকট থাকায় যাত্রীদের কাছে দ্বিগুণ থেকে তিনগুণ ভাড়া আদায় করছে সিএনজি প্রাইভেট কার ও মোটর সাইকেল চালকরা সবাই যেভাবে চলতেছে আমি তো চলতেছি আমি তো পেটের দায়ী চলতেছি তাই না আমি তো সাড়ে যাচ্ছি তেরোশো টাকা মাইক্রো ক্যাপাসিটি হচ্ছে দশজন মানে হচ্ছে বারো জন যেটা পরিবহন থেকে বেশি ক্ষতিকারক ওইগুলো যদি বন্ধ বন্ধ না করেন তাহলে পরিবহন করে লাভ কি লকডাউনের সময় সাধারণ মানুষের খাবারের অভাব হবে না বলে জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের স্পষ্টভাবে বলতে চাই প্রথম তাপে যা বা চলমান লকডাউনে ধারাবাহিকতা চলবে তেরো তারিখ পর্যন্ত এরপর এপ্রিল মাসের চোদ্দ তারিখ থেকে সর্বাত্মক লকডাউন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দূরপাল্লার যাত্রী পরিবহন বন্ধ থাকবে জানিয়ে সবাইকে ঘরে আহ্বান জানান এদিকে লকডাউনে কারখানা খোলা রাখার দাবিতে সংবাদ সম্মেলন করেছে বিটিএমএ নেতারা দুপুরে রাজধানীর সোনারগাঁও হোটেলে স্বাস্থ্যবিধি মেনে কারখানা খোলা রাখার আশ্বাস দিয়ে তারা বলেন শিল্প প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করলে শ্রমিকদের যাতায়াতের কারণে সংক্রমণ ছড়ালে সে দায় নেবে না কারখানা মালিকরা পাশাপাশি শ্রমিকদের বেতন ভাতা দেয়া কঠিন হবে বলেও জানান তারা যে কোনো কারণে যদি বন্ধ ঘোষণা করতে হয় তাতে করে সমাজে যেমন রোগটা বিস্তার ঘটবে এবং ওরাও কিন্তু একটা কঠিন বাস্তবতার মধ্যে পড়ে যাবে যেটার দায় দায়িত্ব আমরা কেউই সরকার থেকে আরম্ভ করে আমরা কেউই কিন্তু নেওয়ার ক্ষমতা রাখি না সরকারের কাছে আমাদের বিনীত আবেদন সার্বিতিক বিবেচনায় নিয়ে রপ্তানি নুকি তৈরি পোশাক কাজ সহ বস্ত্র অন্যান্য সহযোগী শিল্প সমূহকে লকডাউনের আওতামুক্ত রাখুন বৈশ্বিক অতিমারি কোভিড নাইন্টিন এর সংক্রমণ ঠেকাতে এবার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করল বেসামরিক বিমান চলমান কর্তৃপক্ষ আগামী চোদ্দ থেকে বিশ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে এসব ফ্লাইট কার্যক্রম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছে সংস্থাটি তবে পরিস্থিতি বিবেচনায় বিশেষ ফ্লাইটের পাশাপাশি কার্গো প্লেন চালু থাকবে বলেও জানিয়েছেন বিমান কর্তৃপক্ষ এদিকে ব্যাংকিং লেনদেনে ভিড় এড়াতে এক ঘন্টা সময় বাড়ানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক লেনদেন চলবে সকাল দশটা থেকে বেলা একটা পর্যন্ত তবে আনুষঙ্গিক কার্যক্রম শেষ করার জন্য বেলা তিনটা পর্যন্ত ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক রিসোর্টের ঘটনাটি মামুনুল হকের সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় এর দায় হেফাজত ইসলাম নেবে না বিকেলে চট্টগ্রামের হাটহাজারী বড় মাদ্রাসায় হেফাজত ইসলামের কেন্দ্রীয় মহাসচিব সোনায়ত বাবু নগরী এ কথা জানান এর আগে মা নিখোঁজ ও নিজের জীবনের নিরাপত্তা চেয়ে ঢাকার পল্টন থানায় সাধারণ ডায়েরি করেন মামুনুল হকের কথিত স্ত্রী জানা তারা ঝর্নার বড় ছেলে আব্দুর রহমান বিস্তারিত থাকছে দীপ্তচন্দ্রপালের রিপোর্টে গেল তিন এপ্রিল হেফাজত ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে নারী সহ নারায়ণগঞ্জের একটি রিসোর্ট থেকে অবরুদ্ধ করে স্থানীয়রা সে সময় সঙ্গে থাকা নারী তার দ্বিতীয় স্ত্রী তারপর থেকে ফাঁস হতে থাকে মামুনুলের বেশ কয়েকটি ফোন আলাপ ফাঁদে পড়ে অবশেষে ফেসবুক লাইভে আসেন মামুনুল জানান স্ত্রীকে সন্তুষ্ট করতে খুশি করতে সীমিত পরিসরে সত্য গোপন করা ইসলামে জায়েজ স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য স্ত্রীকে খুশি করবার জন্য প্রয়োজনের ক্ষেত্রে সীমিত পরিসরে কোন সত্যকে গোপন করারও অবকাশ রয়েছে ঘটনার কয়েকদিন পর মামুনুল হকের বিষয়ে মুখ খুলেন হেফাজত ইসলামের কেন্দ্রীয় মহাসচিব জুনায়দ বাবুন গড়ি ব্যক্তিগত ঘটনার পর জান্নাতের বড় ছেলে আব্দুল রহমান ডায়রিতে লেখা নানা কথা প্রকাশ আনে এ সময় মামুলুন হকের কথিত স্ত্রী জান্নাত নিখোঁজ ও নিজের জীবনের নিরাপত্তা চেয়ে পল্টন থানায় সাধারণ ডায়েরি করেছে আব্দুর রহমান। ঢাকার কেরানীগঞ্জে বাবা মার কবরের পাশে চির নিদ্রায় সায়িত হলেন বয়ন্য রবীন্দ্র সঙ্গীত শিল্পী মিতা হক প্রিয়শিল্পী কে ধানমন্ডির ছায়ানট প্রাঙ্গণে শ্রদ্ধা আর ভালোবাসায় শেষবারের মতো বিদায় জানান সহকর্মী বন্ধু ও স্বজনরা করোনায় আক্রান্ত একুশে পদকপ্রাপ্ত রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হক সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বিস্তারিত জানাচ্ছেন আপেল শাহরিয়ার। মিতা হক দেশের সঙ্গীতাঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র কে বা জানতো করোনার ভয়াল থাবায় হারাতে হবে বরেণ্য এই শিল্পীকে ভাইরাসটির সঙ্গে যুদ্ধ করে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি আইসিউতে ছিলেন তারপর সেখান থেকে বারোটার দিকে রাত বারোটার দিকে লাইফ সাপোর্টে দেওয়া হয় তো সকাল ছটা বিশ মিনিটে তার লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয় শেষবারের মতো শিল্পীকে শ্রদ্ধা জানাতে নেওয়া হয় তার দীর্ঘদিনের কর্মস্থল ধানমন্ডির ছায়ানটে ওনার গানটা নিয়ে আসলে আমরা আমরা বেঁচে আছি আসলে এবং উনি আমাদের মধ্যে তার গান দিয়ে কিন্তু বেঁচে থাকে দূরে থেকেও একটা মানুষ যে মনে মনে অন্য মানুষের কত কাছে থাকতে পারে সেটার উদাহরণ উনি ছিলেন এই সঙ্গীত জগতে যে ধরনের একটা কন্ট্রিবিউশন রেখে গেছেন সেটা আসলে রিপ্লেস করার মতো না শ্রদ্ধা জানাতে আসা অনেকেই মনে করেন তার অকাল প্রয়াণ সাংস্কৃতিক অঙ্গনের অপরিণীয় ক্ষতি ও যেভাবে গানটাকে ফিল করে এবং গানটাকে নিয়ে যেভাবে এগিয়ে যেতে চায় গানটাকে যেভাবে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চায় এইরকম মানুষ তো খুব বেশি নাই রবীন্দ্র চর্চার সংগঠক হিসেবে বাংলাদেশে স্মরণীয় হয়ে থাকবে তাতে কোনো সন্দেহ নেই কিন্তু রবীন্দ্রনাথকে মনে প্রাণে ধারণ করে বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশের মানুষকে যে তার মধ্যে যে ভালোবাসাটা ছিল এটি কোনো তুলনা হয় না শ্রদ্ধা শেষে সঙ্গীত শিল্পী মিতাহককে কেরানীগঞ্জের ভাওয়াল মনোহারিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয় মিতা হক বাংলাদেশ বেতারের সর্বোচ্চ গ্রেডের তালিকাভুক্ত শিল্পী ছিলেন উনিশশো সাল থেকে বাংলাদেশ টেলিভিশন ও বেতারে সঙ্গীত নিয়মিত পরিবেশন করেছেন তার মোট চব্বিশটি একক অ্যালবাম রয়েছে আপেল শাহিয়ার আর ঢাকা ধান নষ্ট করায় প্রায় দেড় শতাধিক বাবুই পাখির ছানা হত্যা করেছে ক্ষেত মালিক গেল শনিবার পিরোজপুরের ইন্দুরকানি উপজেলার ভবানীপুর গ্রামে এই নিষ্ঠুর ঘটনা ঘটে ওই জমিতে বড় ধান চাষ করেছেন গ্রামের হেমায়েত হোসেন মোলা সহ কয়েকজন কৃষক কিন্তু গেল কদিন ধরে বিভিন্ন প্রজাতির পাখি জমির ধান খেয়ে নষ্ট করতে দেখা যায় এতে ক্ষিপ্ত হয়ে ক্ষেত মালিকের ছোট ভাই ধান খেতে পাশের দুটি তাল গাছে থাকা বাবুই পাখির বাসা ভেঙে প্রায় দেড়শো পাখি পিটিয়ে এবং পুড়িয়ে মেরে ফেলে এদিকে ঝালকাঠির নলছিটিতে ক্ষেতের ধান খাওয়ায় অমানবিকভাবে বাবুই পাখির তেত্রিশটি বাচ্চা পুড়িয়ে মেরেছে এক কৃষক দুটি অমানবিক ঘটনায় জড়িতদের কঠিন কঠিন বিচারের দাবি জানিয়েছেন স্থানীয়রা দর্শক করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না সতর্ক হন নিজে পরিচ্ছন্ন থাকুন মাস্ক পরুন অন্যকেও সচেতন করুন এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আর টিভি রাতে সংবাদ পর্যন্তই আর টিভি সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে টু ফোর ওয়ান ফোর ওয়ান নাম্বার ডায়াল করুন আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন আর টিভি এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন আর অনলাইন ডট কম